এরপর যে আপনারা সকলে দেখতে পাচ্ছেন, এটি হলো পোকো এক্স ফোর স্মার্টফোনটির বক্স। এখন বক্সটা যদি আনবক্সিং করি, প্রথমে থাকছে ইউজার ম্যানুয়াল, তার নিচে থাকছে পোকো এক্স ফোর স্মার্টফোনটি, 67 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং টাইপ সি কেবল। পোকো এক্স ফোর স্মার্টফোনটির হাইলাইটেড বিষয় হলো এই ফোনটিতে থাকছে পাওয়ারফুল একটি গেমিং চিপসেট, সাথে রয়েছে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এছাড়া আরও রয়েছে অনেক চমৎপ্রদ ফিচার। এক্ষেত্রে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আমি মোহাম্মদ মেহেদী হাসান আর আপনারা দেখছেন 3HTech। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। এখন যদি পোকো এক্স ফোর স্মার্টফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, তবে এই ফোনটি আসতে চলছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লের সাথে। ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট, HDR10 সাপোর্ট সহ আরও অনেক কিছু। এছাড়া ডিসপ্লেটি স্ক্রিন টু বডি রেশিও 86.1%। এছাড়া পিক্সেল ডেন্সিটি 395 PPI। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে থাকছে কর্নেল গোয়েলা গ্লাস 5-এর সাপোর্ট। এখন যদি এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তবে এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। ইনডোরে এবং আউটডোরে সহজেই ইউজ করতে পারবেন, ব্রাইটনেসে কোনো ধরনের সমস্যা হবে না। আর এই ডিসপ্লেটির ভিউ অ্যাঙ্গেলও যথেষ্ট ভালো। এক্ষেত্রে আপনারা সকলেই লক্ষ্য করবেন, গত পোকো X3 এই ফোনটিতে ইউজ করা হয়েছিল ফুল এইচডি প্লাস একটি IPS LCD প্যানেল ডিসপ্লে। সেক্ষেত্রে অ্যামোলেড প্যানেলের একটি ডিসপ্লে অনেক বড় একটি ইম্প্রুভমেন্ট। আর আপনারা সকলে জানেন যে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে IPS LCD প্যানেলের ডিসপ্লের তুলনায় অনেক বেশি ভালো। অর্থাৎ এই ডিসপ্লেটির মাধ্যমে আপনারা অত্যন্ত ভালো মানের কন্টেন্ট ওয়াচ করতে পারবেন এবং IPS LCD প্যানেলের তুলনায় অনেক বেশি এনজয় করতে পারবেন। এখন যদি এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 920 চিপসেটটি। এটি একটি পাওয়ারফুল 5G চিপসেট। এছাড়া এই ফোনটির GPU হিসেবে রয়েছে মালি G68 MC4। এক্ষেত্রে আমরা মিডিয়াটেক ডায়মেনসিটি 920 এই 5G চিপসেটের সাথে গত পোকো X3 ইউজ করা স্ন্যাপড্রাগন 732G এর সাথে কম্পেয়ার করে দেখলাম, রিজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আপনারা সকলে দেখছেন যে এই চিপসেটটি CPU, GPU এবং ব্যাটারি লাইফের ক্ষেত্রেও সকল দিক দিয়েই এগিয়ে রয়েছে। অর্থাৎ চিপসেটটি যথেষ্ট পাওয়ারফুল ডে টু ডে লাইফের সকল কাজ হ্যান্ডেল করার জন্য। এছাড়া গেমিংয়ের ক্ষেত্রে আলাদা ধরনের একটি স্মুথনেস কাজ করবে এই চিপসেটটা গেমিং করলে। এছাড়া এই চিপসেটটির অ্যান্টুতু স্কোর 4,70,000-এর উপরে। এছাড়া এই চিপসেটটির সিঙ্গেল কোর স্কোর 785। এখন যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 108 MP প্রাইমারি সেন্সর, যার অ্যাপাচার f1.9, 8 MP আলট্রা ওয়াইড, 2 MP ম্যাক্রো এবং 2 MP ডেপথ সেন্সর। এক্ষেত্রে স্ক্রিনে আপনারা যেসব ফটো দেখছেন, এগুলো পোকো এক্স ফোর স্মার্টফোন দিয়েই তোলা হয়েছে। এক্ষেত্রে আপনারা সকলে যদি এই ফটো কোয়ালিটির দিকে লক্ষ্য করেন, তবে ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো আসছে। এক্ষেত্রে বলাই যায় এই ফোনটি দ্বারা আপনারা ভালো ভালো ফটো ক্যাপচার করতে পারবেন। এছাড়া ফোনটির ভিডিও কোয়ালিটিও যথেষ্ট ভালো। এখন যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে 5160mAh-এর লিথিয়াম পলিমারের একটি ব্যাটারি, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জিং। এই ফোনটির যথেষ্ট ব্যাটারি এফিসিয়েন্স হবে বিকজ এই ফোনটিতে ইউজ করা হয়েছে 6 nm আর্কিটেকচারের একটি অক্টাকোর চিপসেট। যেহেতু এই চিপসেটটি 6 nm, তাই ব্যাটারি অত্যন্ত বেশি সেভ করবে। এক্ষেত্রে আপনারা ব্যাটারি পেকআপও যথেষ্ট ভালো পাবেন। আর ইন্ডিয়ান CEO মুকুল শর্মা তার একটি টুইট বার্তায় বলে দেন যে রেডমি নোট 11 প্রো যে গ্লোবাল ভেরিয়েন্টটি আছে, এই ফোনটি পোকো এক্স ফোর হিসাবে ইন্ডিয়াতে আসবে। ওভারঅল যদি পোকো এক্স ফোর স্মার্টফোনটি নিয়ে বলি, তো ফোনটি অত্যন্ত ভালো হতে যাচ্ছে বিকজ এই ফোনটিতে একটি ভালো মানের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এছাড়া গেমিংয়ের জন্য পাওয়ারফুল একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। আর এই ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলে, এই ফোনটি ইন্ডিয়াতে 20,000 রুপির আশেপাশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশে এই ফোনটি কবে আসবে তা কোথাও মেনশন করা হয়নি, তবে যখনই এই ফোনটি বাংলাদেশে আসবে বা কোনো নিউজ পাওয়া যাবে আপডেট, তবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।